I'm retiring from international cricket, affecting right now. তাইম ইকবাল অবসর নিলেন, আবার অবসর ভেঙে ফিরলেন ক্রিকেটে। বিপরীতমুখী এই দুই ঘটনার ব্যবধান মাত্র একদিনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ আলোচনার পর আবারও লাল সবুজ জার্সিতে 22 গজে নামবেন ভারতীয় এই ওপেনার। যদিও অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘটনা এটি নতুন নয়, আবার দেশের প্রধানমন্ত্রীর অনুরোধে ফেরার ঘটনাটিও নতুন নয়। এমন ঘটনা ঘটেছে আরও দুবার। তামিম ইকবালের মতো দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ক্রিকেটে ফিরেছিলেন পাকিস্তানের দুই কিংবদন্তি ক্রিকেটার। আর এখানেই মাঠের বাইরের ঘটনায় শেখ হাসিনার সঙ্গে জড়িয়ে গেছে পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রী জেনারেল জিয়াউল হক ও বেনজির ভুট্টোর নাম। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। প্রথম ঘটনাটা 1987 সালে, সে বছর অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয় পাকিস্তান। এই ব্যর্থতার দায়ভার নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান ইমরান খান। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পাকিস্তানের জনগণ। পরে তৎকালীন প্রধানমন্ত্রী জিয়াউল হক কিংবদন্তি এই ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অনুরোধ জানান। সেই অনুরোধ উপেক্ষা করতে পারেননি ইমরান খান, তাই 1988 সালের জানুয়ারিতে অবসর ভেঙে আবারও ফিরেন ক্রিকেট মাঠে। এরপর তৈরি হয় নতুন এক ইতিহাস। আগের ব্যর্থতা ভুলে 1992 সালে ওয়ানডে বিশ্বকাপে ইমরান খানের নেতৃত্বে শিরোপা জেতে পাকিস্তান। জাভেদ মিয়াঁদনাদকে বলা হয় ক্রিকেটের বড় মিয়া। 1992 সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন তিনি। ওই টুর্নামেন্টে তার ব্যাট থেকে এসেছিল 6টি হাফ সেঞ্চুরি। কিন্তু পিঠের ইঞ্জুরির কারণে বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি। ওয়ানডে চালিয়ে গেলেও 1996 সালের বিশ্বকাপের আগ মুহূর্তে বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটকে, কিন্তু এতে বাদ সাধলেন তখনকার প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। সরকার প্রধানের অনুরোধে 10 দিনের মাথায় আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন জাভেদ, আর এসেই গড়লেন এক অনন্য ইতিহাস। 1996 বিশ্বকাপে অংশ নিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে 6 বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন তিনি। অবসর ভেঙে বিশ্বকাপের ট্রফি জিতে বীর বেশে দেশে ফিরেন ইমরান খান, আর অনন্য এক রেকর্ডে নাম লিখিয়েছেন জাভেদ মিয়াঁদনাদ। প্রধানমন্ত্রী ডাকে অবসর ভেঙে ফিরলেন তামিম ইকবালও। তামিম কি পারবেন ইমরান খান কিংবা জাভেদ মিয়াঁদনাদের মতো কোনো গল্প লিখতে, যে গল্প ব্যক্তিগত অর্জনের সিঁড়ি বেয়ে থাকবে দল হিসেবে চূড়ায় যাওয়ার গল্প? তামিম পারবেন কি পারবেন না তা আপাতত অপেক্ষা নামক শব্দে চোখ রাখা যাক। রায়হান রাসেল, কালবেলা।